আমি ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম, অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট, লেজার স্পেশালিস্ট অ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন। আজকে আমি কথা বলবো ব্রাউ লিফট নিয়ে, দেখতে থাকুন। ব্রাউ লিফট, আমাদের ব্রাউকে অনেকভাবে আমরা উপরে তুলতে পারি। বয়স হতে থাকলে আস্তে আস্তে ব্রাউটা ড্রুপ করতে থাকে, নেমে যেতে থাকে। তো আমাদেরকে যদি সেই ব্রাউটাকে ঠিক করতে হয় তাহলে আমরা বিভিন্নভাবে করতে পারি এই জিনিসগুলো। আমাদের প্রথমে অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, পেশেন্ট অ্যাসেসমেন্ট। পেশেন্টের বয়স কত সেটাকে আমাকে দেখতে হবে। যদি খুব বয়স্ক হয়ে যায় তার মানে হচ্ছে এখান থেকে আমাদের সুপারফিশিয়াল যে ফ্যাটগুলো ছিল, বোনের উপর যে ফ্যাটগুলো ছিল, সেই ফ্যাটগুলো আসলে গলে গিয়েছে বা ফ্র্যাগমেন্টেড হয়ে গিয়েছে। তখন আমাদেরকে কী করতে হবে, এখানে যে একটা ফোসা আছে সেই ফোসার মধ্যে আমাদেরকে ফিলার দিতে হবে। আমরা এই যে কপালের মধ্যে অনেকটুকু ফিলার দিয়ে আমরা ব্রাউটাকে লিফট করে ফেলতে পারি, জায়গা মতো করতে পারি। তাছাড়া যে এখানে চতুর্পাশে দুটো মাসেল আছে, একটা হচ্ছে অরবিকুলার জকুলি, তার ডিপের মধ্যে আছে কোরুগেটের সুপারসিলি মাসেল। এই দুটো মাসেলের মধ্যে ব্যালেন্স করে আমাদেরকে রাখতে হবে। এবং ক্রাউস ফিট, এবং যদি আমরা ঠিক করে ফ্রন্ট লাইনটাকে ঠিক রাখ করতে না পারি তাহলে কিন্তু এই ব্রাউর ব্যালেন্সটা এবং এটা সুন্দর হবে না। সুতরাং এই জিনিসটা ব্যালেন্সটুকু জানা থাকতে হবে। এবং আমরা বিভিন্ন পরিমাণে এবং বিভিন্ন মাত্রায় আমরা বোটক্সটা যদি এখানে প্রবেশ করিয়ে দিই তাহলে আমরা ব্রাউর পুরো আর্কিটেকচারটা ফেরত পাবো। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক লেজার ট্রিট বাই ডক্টর শামীম, অ্যান্ড ফলো মি ইন ইনস্টাগ্রাম, টুইটার অ্যান্ড ফেসবুক। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি, প্লিজ ভিজিট www.lasertreat.com.bd।